سب جنتی ہے نظر مدینہ سوالا شنيه اجل شاهد مدينه تمرين
নবী বলেছেন ঠিক না জান্নাতের বাগান তোমার নবী বলেছেন খাকে শেফাত অধিকারী তোমায় বলেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফাত অধিকারী তোমায় বলেছেন তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সবগুলি বলতে পারি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না সবই বলিব এই গুণাগারের হাতে পর্যন্ত বাংলাদেশে প্রায় 23টা মাদ্রাসা চলতেছে কয়টা মাদ্রাসা 23টা মাদ্রাসা চলতেছে মাদ্রাসা আমার আমার নবীর ঘর যেখানে গেলে আমার নবীর সুগন্ধি পাওয়া যায় মুসলমানের জাতীয় শিক্ষা ছিল কোরআন কিন্তু এই দেশে ব্রিটিশ এসে গোটা মুসলমান জাতিকে ধ্বংস করে দিয়েছে এই ব্রিটিশ পিরিয়ডের আগের ইতিহাস করলে দেখবেন মুসলমান রাজা মহারাজারা পর্যন্ত কোরআন সুন্নার জ্ঞান অর্জন করত আপনার কথাগুলো বুঝতেছেন যেমন খলিফা হারুনুর রশিদ নাম শুনছেন খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা খলিফা হারুন রশিদের ছেলে মামুনুর রশিদ তো ওনার যুগে যারা বড় আলেম ছিল তন্মধ্যে একজন ইমাম কাসাই এগুলো আপনারা চিনবেন না সাত কারির মধ্যে এক কারি কররায়ে সবার মধ্যে একজন সাত কারির মধ্যে এক কারি সাত কারি বলছি যে এগুলো আপনারা কম বুঝবেন ওলামা ইকরামরা বুঝবে কররায় সবার মধ্যে একজন ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার যে শাগরিদ ছিল শাগরিদের মধ্যে একজন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ যাদেরকে হানফি মাযহাবে ফেকার মধ্যে সাহেবান বলা হয় এলমে ফেকার সাহাবায়ে কিরামদের মধ্যে সাহেবান বলা হয় সিদ্দিক আকবর ফারুক আজমকে তো যাই হোক ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আফান খালাতো ভাই ইমাম কাসাই রহমতুল্লাহ আলাই আপনারা কিন্তু বিরক্ত হবেন না তো ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইর দরবারে বাদশাহ হারুনুর রশিদ সংবাদ পাঠিয়েছেন হুজুর আপনি একটু কষ্ট করে আমার দরবারে এসে আমার ছেলে মামুনুর রশিদ কে আল্লাহর কোরআন আমার দয়াল নবীর একটু হাদিস পড়াতে হবে আপনাকে মনোযোগ সহকারে শুনছেন
আমি এই জাতি কিছু কথা বলবো হুজুর আপনি একটু দয়া করে আমার দরবারে এসে আমার ছেলে মামুনুর রশিদ কে আল্লাহর কোরআন আমার দয়াল নবীর হাদিস শরীফ একটু কষ্ট করে পড়াতে হবে আমাদেরকে যদি কোন মন্ত্রী মিনিস্টার বলতো হুজুর একটু আপনি আমার আর প্রধানমন্ত্রী বললে তার কোনো কথাই নাই যে হুজুর আপনি আমার দর আমার এখানে এসে আমার ছেলেদেরকে পড়াতেন আমরা বললাম যে না না আমি গোটা বছরের জন্য চলে আসব কথা বুঝেন কারণ আমাদের নিয়ত ভিন্ন মন্ত্রীর এখানে থাকতে পারলে মোটা অঙ্কের টাকা পাবো চাকরি পাবো লাইসেন্স নিতে পারবো আরো অনেক কিছু আছে কথা বুঝেন কিন্তু ইমাম কাসাই এরা তো দুনিয়ার কোন মানুষের কোন লাভ চায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই ওরা তো জ্ঞান অর্জন করছেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য ঠিক কি ভাই না আল্লাহ ইমাম কাসাই বলেন বাদশা সাহেব আমি আমার দর আমি আপনার দরবারে এসে আপনার ছেলেকে কোরআন সুন্নাহ পড়াতে পারবো না আপনার মধ্যে যদি নবীর প্রেম থাকে আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে নবীর প্রেম থাকে আপনার ছেলেকে আমার দরবারে পড়াতে হবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এগুলো বুঝতেছেন আপনার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা থাকে আপনার ছেলেকে আমার দরবারে পাঠাবেন আচ্ছা ভাই আমার কারো যদি পানির পিপাসা লাগে আমার কাছে পানি আসবে কথা বুঝে না এরা আমার কথা বুঝে না পানির পিপাসা লাগলে পানি আমার কাছে আসবে না আমি পানির কাছে যেতে হবে ওই টিফল কোথায় পুকুর কোথায় ওখানে যেতে হবে পানি আপনার কাছে আসবে না আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে থাকেন কোরআন সুন্নার জ্ঞান আপনার ঘরে আসবে না যেখানে চলতেছে ওখানে গিয়ে আদায় করতে হবে ওখানে গিয়ে শিখতে হবে আল্লাহর নবী বলেন আপনারা আমার মুখে মুখে পড়তে পারবেন একটু অভ্যাস করুন একটু রাখেন কালা সবাই ভালো করে বসেন এলোমেলো বসে কেউ নবীর হাদিস পড়বেন না قال رسول الله صلى الله عليه وسلم اطلب العلم ولو كان بالسين حافظ الحديث امام بيهقي رحمه الله عليه ওনার একটা বড় হাদিসের কিতাব সোহাবুল ইমান মেশকাতের মধ্যেও সোহাবুল ইমানের হাওলা আছে হাফিজুল হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আমি এগুলো এর জন্য বলছি আজকাল নতুন নতুন ইসলামের নামে একটা দল বের হয়েছে এরা এদের নাম রাখছে আহলে হাদিস আপনাদের এখানে বোধ হয় আছেনি